বর্ষাকাল মানেই তো হচ্ছে ইলিশ মাছ, প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। আর আমাদের বাড়িতেও ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি হয়ে থাকে। তার মধ্যে একটি রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা আমার মায়ের আবার ভীষণ প্রিয় একটা রান্না। বাজারে এখন প্রচুর কচু শাক পাওয়া যাচ্ছে, তাই কচু শাক নিয়ে এসেছি এবং শাকটা এভাবে কেটে ওরা দিয়েছিল, তো কাটতে আর ঝামেলা হয়নি। তারপর ভালোভাবে জলে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত কচু শাকগুলোকে দিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না একটা সিটি হচ্ছে। একটা সিটি হয়ে গেলেই বুঝতে পারবো যে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো একটা সিটি হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা ভেতরটা দেখতেই পাচ্ছ যে কচু শাকগুলো কিন্তু সফট হয়ে গেছে একদম, এবং এক্সট্রা যে জলটা রয়েছে সেটা এবার আমরা এখান থেকে ড্রেন করে নেব। তার জন্য এরকম একটা ঝাঁঝরি মতন জিনিস নিয়েছি, তার নিচে একটা বাটি রাখা আছে, এর উপরে সেদ্ধ করা কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি যাতে এখানে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। কচু শাকটা সেদ্ধ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে রান্নাটা ভালোই হবে না খেতে। এই রান্না আমাদের বাড়িতে একটা নিরামিষ রান্নাও হয় কচু শাক দিয়ে, সেটা আমার ঠাম্মা তোমাদের পরে করে দেখাবে একদিন। এবার আমি ইলিশ মাছের মাথাটাকে এভাবে হাফ করে কেটে নিয়েছি। সর্ষের তেল নিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং সাদা জিরে। এবার ফোড়নটা একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ করা যে কচু শাকটা ছিল, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। কচু শাকটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ এবং এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। তারপর খুন্তির সাহায্যে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ইলিশ মাছের মাথার যে ফ্লেভারটা সেটা কচু শাকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর দিয়ে দিচ্ছি সবার শেষে ভাজা জিরের গুঁড়ো, এটা টেস্টটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করে। এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা আরেকটু জলটা শুকিয়ে আসছে এবং তেলটা বেরিয়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কচু শাকটার যে জলীয় ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটাও কিন্তু বেরিয়ে আসছে। তো আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি হয়ে গেছে। তোমরা যারা যারা নিরামিষ কচু শাক খেতে ভালোবাসো তাদের জন্য আমি রেসিপিটা নিয়ে আসব, সেটাও কীভাবে আমরা বাড়িতে বানাই আমার ঠাকুমা তোমাদেরকে করে দেখাবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, আর পরের দিনের জন্য ওয়েট করে থাকতে হবে যে আমি কোন রেসিপি আপলোড করছি। তো আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।